বাবুল সুপ্রিয় এক পিকুলিয়ার চরিত্র। 14 সালে আমরা একই সাথে বিজেপিতে এসেছিলাম। আজকে আপনাদের একটা ঘটনা বলি। আমি যখন নরেন্দ্র মোদীকে দেখে রাত্রির বেলা নিশির রাতে ওনাকে আমার গুরু ভেবে আমি বিজেপি করব ঠিক করলাম, এবং পরের দিন আমি রাহুল সিনহার কাছে গেলাম। রাহুল সিনহা তখন আমাকে বলেছিলেন যে আপনি যখন বিজেপিতে জয়েন করছেন তখন আপনাকে ইলেকশন থেকে দাঁড়াতে হবে, সামনে ইলেকশন। এটা ছিল 6 মার্চ 2014 সালে। রাহুল সিনহার সাথে আমার মিটিং হয়েছিল জর্জ বেকারের বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে একটু টাইম দিন। তো আমি দু একজন আমার সাংবাদিক বন্ধু সুবানুদ্দাইদের জিজ্ঞেস করলাম যে ভাই, আমি যদি বিজেপিতে যাই, আমি যদি দাঁড়াই, তো কোন সিটটা ভালো হবে? তখন ওরা এক বাক্যে সবাই বলেছিল যে আপনি আসানসোল চাইবেন। তো আমি তখন রাহুল সিনহাকে বলেছিলাম যে আমাকে আসানসোল সিটটা দিন, তাহলে আমি দাঁড়াবো। রাহুল সিনহা প্রায় আমাকে হ্যাঁই করেছিলেন, কারণ উনি নিজেই বললেন যে তখন উনি সভাপতি ছিলেন যে আমি উত্তর কলকাতা সিটটা আর আসানসোল এই দুটো সিট আমি নিজের জন্য রেখেছি, তাহলে আপনি আসানসোলে আপনি দাঁড়ান আর উত্তর কলকাতায় আমি দাঁড়াবো। এই বলে কথা শেষ হলে উনি দিল্লি চলে গেলেন, আমি বাড়িতে এসে আসানসোলে বাড়ি দেখা শুরু করলাম। পরের দিন উনি আমাকে দিল্লি থেকে ফোন করে বললেন যে জয়বাবু, আসানসোলটা হবে না। কেন হবে না, কি কারণে হবে না আমি এখন বলতে পারবো না, আমি আপনার জন্য একটা গ্রামভিত্তিক সিট বেছেছি, বীরভূম। আমি পলিটিক্সের অত শত জানতাম না, আমি জানতাম না যে বীরভূমে অনুব্রত মণ্ডল বলে পরাক্রমী এক নেতা আছেন, তাকে হারানো তখন খুবই শক্ত। তখন বিজেপিকে অনেকে জানতই না, বিজেপি বা জিরো সেই সময়। তবু আমি মানে কোনো চিন্তা না করে অকুত ভয়ে নরেন্দ্র মোদীর কথা মনে করে ওনার আদর্শকে সামনে রেখে আমি বীরভূমে লড়তে গেছিলাম। এবং সেই ভোটে 14 সালে একমাত্র বাবুল সুপ্রিয় জিতেছে। আলুওয়ালাজি জিতেছিলেন, কিন্তু উনি জনমুক্তি মোর্চার সাপোর্টে জিতেছেন। ওইখানে যে দাঁড়ায় সেই জেতে, জনমুক্তি মোর্চার সাপোর্টে। সেই জন্য অ্যাকচুয়ালি আমরা ধরে আমি অন্তত ধরেছিলাম যে আমাদের একটাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে বাবুল সুপ্রিয় জিতেছে, এবং ওকে আমি সামনাসামনি মিরাকেল উইনার বলতাম। তারপরও মন্ত্রীও হলো। তবে বাংলায় জানেন তো, বাংলায় একটা জিনিস আমার নিজের সিনেমা করেও দেখেছি, বড় বড় ছবি করেও দেখেছি, যে বাংলায় অহংকার সহ্য করে না। বাংলায় যদি কেউ গরম খেয়ে যায় তার পতন অনিবার্য হয়। আমারও হয়েছিল চপার বলে একটা ছবি করে এসে সেই লুঙ্গি টুঙ্গি পরে আমি স্টুডিওতে যেতাম, শুভেন্দু চ্যাটার্জি বলেছিল যে বাংলায় গরম সহ্য হয় না, তারপর থেকে আমি নর্মাল ড্রেসে গেছি। বাবুলের সাথে আমার একবার খটামুটি লেগেছিল একটা অনুষ্ঠানে। বাবুল আমাকে কি একটা বলেছিল, আমার থেকে বয়সে ছোট। আমি তখন বাবুলকে বলেছিলাম, বাবুল ভাই, তোমার গুরু কিশোর, তোমার গুরু কুমার সানু, তাহার গুরু কিশোর কুমার। সে কিশোর কুমার আমার লিপে 25-26টা গান গেয়েছে, আমাকে রেকগনাইজ করেছেন, সেই জন্য আমার সাথে পটর পটর করো না। আজকে বাবুল সুপ্রিয় যখন টালিগঞ্জে দাঁড়াতে গিয়েছিল, আমি শুনেছিলাম সহকর্মীদের মুখে যে বাবুল সুপ্রিয় বলেছিল যে বাবুল সুপ্রিয় হারে না। আমাকে সহকর্মীরাই বলেছিল যে সেদিনই আমরা জেনেছিলাম যে বাবুল সুপ্রিয় শুধু হারবে না, বিরাট ব্যবধানে হারবে। এই যে টালিগঞ্জে বিরাট ব্যবধানে হারা, ওনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া, এইটাতে উনি একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, ফ্রাস্ট্রেশনের ভুগছেন। এই ফ্রাস্ট্রেশন থেকে উনি এইসব কথা বলছেন, বিজেপি ছাড়বেন বলছেন। এখন ঘটনাটা হচ্ছে, 7 বছর তুমি মন্ত্রী ছিলে, 2 বারের MP, বিজেপি তোমাকে এত কিছু দিয়েছে, সেই হিসাবে মানুষ বা বিজেপি তোমার কাছ থেকে কিন্তু সেরকম কিছু পায়নি। এখনও তুমি অনেক ছোট, পাওয়ার আশা আছে। তাই দুম করে তোমার এই ডিসিশান হতাশায় এবং ফ্রাস্ট্রেশনে, এটা একেবারেই ঠিক নয়, মানুষ একেবারেই পছন্দ করবে না। দেখো বাবুল, তুমি যখন জন্মেছো তেমনি জন্ম মৃত্যু যখন আছে তেমনি হার জিত আছে। তুমি যদি মনে করো যে আমি কোনো ইলেকশানে হারবো না, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। এই ইলেকশানের হারটা তোমার দরকার ছিল, কেন তোমার তাহলে তুমি মাটিতে ফিরতে, তুমি হাওয়ায় উঠছিলে, সেই জন্য আমার মনে হয় যে তুমি ভালোভাবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুবানুদ্দাইয়ের সাথে চিন্তা করে ডিসিশানটা নিও। আমি একজন, তুমি একজন শিল্পী, আমিও একজন শিল্পী, সেই হিসাবেই আমি তোমাকে বলি।